নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কমেন্টে শেয়ার করুন আপনি আলাদাভাবে নিয়ে ট্রান্সজেন্ডার নায়িকার চাই তিনি প্রেস কনফারেন্স করেন পুলিশ প্রশাসন ও হাসপাতাল মহিলা ডাক্তার নিয়ে প্রশ্ন করেছেন আন্তর্জাতিক মানবাধিকার দিবসের জন্য মানবাধিকার কর্মী পালন করছিলেন অন্যদিকে ট্রান্সজেন্ডার নারীর অধিকার সুরক্ষিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন করেছেন পুলিশের দুর্ব্যবহার হাসপাতাল মানবাধিকার লঙ্ঘন করছে মামলা করতে চলে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবী প্রশাসক তিস্তা দীপন অর্পণা বন্দ্যোপাধ্যায় সুষমা মাইক মাইক আইনজীবী অঙ্কন রঞ্জিতা সিনহা অপরাজিতা গাঙ্গুলী সরস্বতী সানিয়াল জায়গা যে সেখানে পাঁচজন মহিলা ডাক্তার থাকা সত্ত্বেও সেই মহিলারা জঘন্য মিনার এবং একই নিরাপত্তা মনে করি যখন আমরা যেখানে এত কিছু বলার পরেও সমস্ত ঘটনা রূপে মনে প্রশ্ন করা হয় যে আমি গর্ভবতী কিনা আমি শেষ আমার মাসিক ঋতুচক্র কবে শেষ হলে তারা করেছিল সেটার প্রতিবাদ করাতে ইচ্ছে তারা প্রেসক্রিপশনের মধ্যে তারা আমাকে তারা আমাকে অথচ আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের প্রমাণ করতে হবে শুধু ভোটের আগে চারটা লাইন নিস্তা হয় তারা কিসের মানে কেন ক্ষেত্রে কিভাবে আমরা বিভিন্ন সময় আমাদের পতাকা উড়িয়ে তো স্বাক্ষর না পাবে না তো আমাদের ইস্তেহার আমাদের বেটি পারমিশন না করে আমাদের তাদের মা বোনদের সাথে হো করলাম তারপরে তো ক্ষমা চেয়ে নিলাম কিন্তু আমাদের সরকার করে কোনো পশ্চিমবঙ্গে ওটা কোনো ওরা একটা আচরণ আমাদের সেটা তো বলতে হয় কাজে বলি তখন আমরা সরকার দিয়ে দিই আমাদের সরকার সেই ক্ষমতা সরকার সেটাই ভাবনা উচিত এবং সেটা নারী মানে অনেক ভক্তীয় লিঙ্গ যে কোনো মানুষের প্রথমে আমাদের রাজনীতিতে বা কত তারা আমাদের দেশের সামনে দিই কিন্তু আন্দোলনের জায়গায় যেটা হয়েছে আমরা ভাবে আমি মনে হয় আমি প্রথম শ্রেণী আমরা যদি আমাকে চিকিৎসা পাই করে যাচ্ছি আমরা আমরা আমাদের রোহিঙ্গাদের জন্য সুবিধা মনে করি অনুভব করতে চেষ্টা করছে অর্থাৎ তার অন্যায় কেমন লাগে এই যে নিজেদের বিরুদ্ধে সেটা খুব পরিষ্কার ভাবে বলা হয়েছে তাকে বলা হবে যদি গরিব পেয়ে যায় যে পাশা আড়াই করি অর্থাৎ কোথাও অনুষ্ঠান সঙ্গে সঙ্গে এই যে নির্মাণের ধারা এইটা সচেতন ভাবে এটা কাজ করতে হবে আমার অভিজ্ঞতা বলতে আমার মনে হয় কোথাও কম হয় মহিলার ভূমিকা যেভাবে বলা হতো তাহলে লক্ষ্য করা হয় নগ্ন হতে তার এই বাড়ি নাম হয়ে আছে কিন্তু কোনো পুরুষ ডক্টরের সামনে নয় তোমাকে ওদের সামনেই নগ্ন হতে হয়েছে যিনি আবার হয়তো তিস্তা ওদের মহিলা মহিলার যৌনমাসা করতে পারেন কিন্তু যে ঘটনা ঘটেছে এটা নিয়ে আমি আপনার সঙ্গে জানতে পারতাইছি যে ওরা পাঁচটা দাবি আমেরিকায় আমরা আমার একটাই কাজটি আজকে পাঁচ পার্সেন্ট হয় বা আমাদেরকে হসপিটাল বা পুলিশকে আমার নেওয়া আজ দিতে বাধ্য করা হচ্ছে আর না দিতে বাধ্য করা হবে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে নিয়ে আজকে একটা যৌন হেনস্থা শুধুমাত্র কমিউনিটির একটা ঘটনা যেটা পুরো একটা মানের এর থেকে বেশি কথা আমি বলতে পারছি মাধ্যমিক আমার জন্মস্থান যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম বা আমাকে এখানে যখন প্রকাশ করা হলো যে আমি একজন মানুষের জন্য আমাদের হসপিটালে পরীক্ষা করবার কোনো ধরনের যে এইরকম কি কোনো আপনাদের মেডিকেল ল রয়েছে যে মহিলাকে তখন আমরা পেয়ে দিচ্ছি সেখানে কিছু করা যায় না আমরা বলি যে আগে বড়বাবু ঠিক করবেন যে এটার জন্য খুবই খারাপ আমি আমি সেখানে
সেখানে মুখ্য হিসেবে আমি ফোন করেছিলাম আমাদের পরিবারের খুব কাছে আমার বৌদি পিয়ুষকে, ওরা সেই মুহূর্তে ছুটে আসে থানায়। প্রিয়াঙ্কা আমি যার কাছে দিদি বলতে পারব বিষয়টা, তারা বলেছিলেন না আমাদের এটাই নিয়োগ যে মহিলা অফিসার না থাকলে তাহলে আমাদের সুযোগ কি বললাম যে মহিলা অফিসার না থাকতে পারে না, কিন্তু যদি কনস্টিটিউট আছে দিদি হচ্ছে একজন মহান। কিন্তু তিনি বলেছিলেন বড়বাবুদের ওপরে আমি কথা বলতে পারি না, মানে আমি দেখেছি মানে ইদানিংকালে মানে বড়বাবু বলা হলো ভীত হয়ে পড়ে যে সেখানে গেলে পরে আমাদের নিয়ন্ত্রণ করে আসবে। আমি তখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার আমরা পুলিশের কাছে যাচ্ছি সাহায্যের জন্য, যদি শুধুমাত্র আমারও এই ভাষাতে খুব বলি যোগ্যস্থ নোংরা হয়ে না উনি বুঝতে পারেন। উনি বলেছিলেন মানেটা কি, বলেছিলেন যে মানেটা বিস্তারিত বলি পরীক্ষা করা হয় এবং আমরা রিহার্সাল আমি একজন ট্রান্স মানুষ যিনি সন্ধ্যা পেশে আছেন তাকে লঙ্ঘন শাশ্বতী ঘোষকে ডেকে নেব মানিয়া রিপোর্টে যারা আছেন আমাকে আমরা করেছিলাম তাই তো মেট্রো সেকশন সিটিজেন অফ ইন্ডিয়া দমপুর আসখাসী প্রতিবাদ করা করা হয় তাদের জন্য আমরা দেখি আবার এই খবর আর পরবর্তীকালে।